আগুন জ্বলছে বুকে, জানি না সে তো জানে না। বাইরের গরম সহ্য করতে না পেরে যখন বাসায় আসি একটু ঠান্ডার আশায়, এই ফ্যানটা যখন ছাড়ি, ও মা গো, যেই গরম বাতাস, একদম দুমাইয়া আগুন ছুড়ে, মনে হয় কি একদম আগুনে আমার গাড়া পুড়া যেতেছে এমন লাগে। ভাই এত গরম কে মাতায়া, তার কিছু করার নাই, যে একটু পাশাটা লাগাইয়া বইতে যাই তোষকের মধ্যে, ও মাই গড, মনে হয় যে তোষকে আমার একটা দুপকের একটা লাত্তি মারছে, এত গরম রে গরম। সবকিছুর পর যখন চিন্তা করি না, এখন গোসল করলে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবো, যেই গোসল করতে যাই পানিতে হাত দিয়া দেয়, ও মাই গড, আগুনে দিয়ে পা আমার হাত জলসায় যেতেছে, পুরো হাত মনে হয় জুলে যেতেছে এমন একটা অবস্থা, আর কিছু করার নাই, পরে আই এই পড়তো গোসল না। আর যখন আম্মু বলে যা ছাদে যায় কাপড় চোপড়টি রোদ দিয়ে, যে কাপড় চোপড়টি রোদ দিতে যাই ছাদে, ও বাবা রে বাবা, এদি অন্য জগতে আমি হাজির হয়েছি, এ পা ফালা নিয়ে যাইতেছে, এদি পুরো আগুন, ও মাই গড, এ আল্লাহ, এদি কুত্তা মার্কা গরম, কোন রকমের ছাদে কাপড় চোপড়টি রোদ দিয়ে দেই একটা দৌড়, আর কিছু করে বেশি কিছু না, সাজ্জা মাজ্জা একটু বাইরে গেছিলাম 10 মিনিটের লইগা, বাকিটা ইতিহাস, সামনের এই দিক গেলাম। আগে জানতাম সবচেয়ে শান্তির জায়গা হয়েছে ওয়াশরুম, আর এখন ওয়াশরুমে যাইয়া যখন এটা হাতে লই, বাকিটা ইতিহাস দেখাল। এমন একটা কুত্তা মার্কা গরম পড়ছে বাইরে, ভাই সব জায়গা গরম হইয়া থাকে, আর বর পরে পাশা সেন কইরা, এই গরমে হুইয়া শান্তি নাই, বইয়া শান্তি নাই, খাইয়া শান্তি নাই, রাইন্দা শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই, আর বরফ দিয়ে মুখ ডললে তো আর কিছু কইলামই না, মনে হইতাছে আগুন দিয়ে মুখ ডলতাছি। ভাই অতিরিক্ত গরম সহ্য করতে না পারলে দিনে তিন বেলা গামছার এইভাবে পানিতে চুবাইয়া সিপড়াইয়া এইভাবে গাড় আর সুন্দর কইরা মুইসা এইভাবে গায়ের উপরে ভিজা গামছাটা দিয়া সুন্দর কইরা ঘুমাইয়া থাই, আর কি করবো।